শুনো সাজ্জাদ, আমি তোমার কাছে সরাসরি আসছি। এই ঘুড়ি উৎসবে তোমার আঙ্কেল যেন প্রধান অতিথি হয়। আমি সরাসরি তোমার কাছে আসছি, তোমার আঙ্কেল কিন্তু জানে না। আন্টি, এটা খুবই ভালো প্রস্তাব, কিন্তু পুরো বিষয়টা আসলে আমার উপরে ডিপেন্ড করে না। কার উপর ডিপেন্ড করে তাহলে? আপনার হাব ভাব দেখলে তো মনে হয় আপনি দলের নেতা, প্রধান। তাহলে আপনার উপর কেন ডিপেন্ড করে না? আহা বানু, এভাবে কথা বলছো কেন? সরি ম্যাম। কি জানি বলছিলে সাজ্জাদ, বলো। আন্টি, এই ঘুড়ি উৎসবের আমাদের একটা কমিটি আছে, তো কমিটিকে বলো যে তোমার আঙ্কেলকে প্রধান অতিথি বানাতে চাও। আর তোমার আঙ্কেল প্রধান অতিথি হলে সমস্ত খরচ তোমার আঙ্কেল দেবে। আন্টি, মানে বিষয়টা আসলে টাকা না। তাহলে কিসের না? মানে তাহলে কি করলে আপনারা আমার স্যারকে প্রধান অতিথি বানাবেন সেটাই জানতে চাচ্ছি। সাজ্জাদ শোনো, যদি তুমি তোমার আঙ্কেলকে ঘুড়ি উৎসবে প্রধান অতিথি করতে পারো, তাহলে তোমার এক বছরের বাড়ি ভাড়া মাফ। আন্টি, এটা তো একটা চমৎকার অফার আমার জন্য। আপনাদের দয়া শরীর, আপনাদের সেই ক্ষমতাও আছে, কিন্তু আন্টি আবার কি? আপনাকে এত বড় একটা হিউজ একটা অফার দেওয়া হচ্ছে, তারপর আপনি কিন্তু 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 করে যাচ্ছেন, প্রবলেম কি আপনার? অহাবানো, আন্টি আমি একটু কমিটির সাথে কথা বলে আপনাকে জানাই। কমিটির সাথে কি আর কথা বলবা? কমিটিকে বলো যে তুমি তোমার আঙ্কেলকে প্রধান অতিথি করতে চাও, রাজি করে ফেলো। আর ম্যাম দেখেন, কমিটিতে আমাদের রায়ান, রাশা, রাশেদ, সাবিলা, ওরা সবাই আছে। সো আমার মনে হয় না ম্যাম এটা না আপনার আর ওয়ার্ড হতে হবে, হয়ে যাবে, উনি রাজি করিয়ে ফেলবে। শুনো সাজ্জাদ, এটা সত্যি যে আমাদের প্রচুর সহায় সম্পত্তি আছে, তোমার আঙ্কেল এগুলি তিল তিল করে গড়ে তুলছে, কিন্তু যে পরিমাণ সহায় সম্পত্তি আছে তোমার আঙ্কেলের সেই পরিমাণ নাম ডাক হয় নাই। আচ্ছা, স্ত্রী হিসেবে আমার দায়িত্ব না, বলো তোমার আঙ্কেলের একটা নাম ডাক হোক। অবশ্যই আন্টি, অবশ্যই, সেটা আপনার অবশ্যই করা। আর তোমার আঙ্কেল যদি এই ঘুড়ি উৎসবের প্রধান অতিথি হয়, তাইলে দেখবা খরচ কাকে বলে। হ্যাঁ, সমস্ত খরচ তোমার আঙ্কেল করবে এবং তোমরা যা চাওয়া তাই পাবা। কারণ কি জানো? কারণ হলো তোমার আঙ্কেলের, দেখছো না, তার মনটা অনেক বড়, আকাশের সমান, সাগরের সমান, তোমরা যাও খুশি তাই বলতে পারো। আরে চাইলে তো স্যার আমাদের বাংলাদেশের যত বড় বড় নায়ক নায়িকা আছে সবাইকে নিয়ে আসবে, আপনি শুধু লিস্টটা দিবেন, আমার লিস্ট ধরে সবাইকে এনে তাদেরকে গেস্ট বানাবো, বসে রাখবো। বানো, দাঁড়াও দাঁড়াও, বুঝতে পেরেছি ম্যাম। হ্যাঁ, আর কি বাংলাদেশ কেন, তুমি চাইলে হলিউড বলিউড যেখান থেকে বলো সেখানেরই চিফ গেস্ট। না না, আন্টি আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি কমিটির সাথে কথা বলে আপনাকে খুব শীঘ্রই জানাবো। আচ্ছা ঠিক আছে। শোনো, যদি তোমার আঙ্কেল এই ঘুড়ি উৎসবের প্রধান অতিথি না হয়, তাহলে কিন্তু তুমি এই বাসায় থাকতে পারবে না, অন্য বাসা দেখো, চলো।